আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা বিগত ক্লাসগুলোতে হয়তোবা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে অনেক ধারণা পেয়েছো, আমরা অনেক কিছুই নতুন বিক্রিয়া সম্পর্কে শিখেছি। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার একটা পড়াবো অংশ, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা রাসায়নিক বিক্রিয়ার হার। তাহলে এখন রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন হচ্ছে সকল রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, তার পরবর্তীতে যদি অভিমুখী বিক্রিয়া হয় তখন সেটা রিভার্স বিক্রিয়া হয়, মানে পশ্চাৎ বিক্রিয়া সংঘটিত হয় তখন। কিন্তু সকল রাসায়নিক বিক্রিয়া হবে কি, প্রথম বিক্রিয়ক থেকে সে উৎপাদে পরিণত হবে। তার মানে এখন বলা হচ্ছে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া একটা নির্দিষ্ট সময়ে কি হবে, উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে এবং উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখন লক্ষ্য করো, এখন আমরা আবার বিক্রিয়ার ধরন বা বিক্রিয়া থেকে দেখতে পারি কোন কোন বিক্রিয়া আছে খুব তড়িৎ গতি মাইক্রো সেকেন্ডে ঘটে যায়, অনেক বিক্রিয়া আছে কয়েক সেকেন্ড লাগে, অনেক বিক্রিয়া আছে অনেকক্ষণ লাগে। যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভারকে মিশ্রিত করি, আমরা যদি কি করি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেটকে মিশ্রিত করি, এই বিক্রিয়া খুব তড়িৎ গতিতে ঘটে যাবে, যেটা এক সেকেন্ডের কমও বলা হয় ঘটে যাবে। কিন্তু যদি আমি লোহাতে মরিচের বিক্রিয়া ঘটাই তাহলে এটা বহু সময় লেগে যাবে, কয়েকদিন কয়েক সপ্তাহ কয়েক মাসও লেগে যেতে পারে। তাহলে আমরা কি বলবো, রাসায়নিক বিক্রিয়ার হার বলতে কি বুঝি, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়ক তার গতি বিক্রিয়ক যদি তার ঘনমাত্রা কী করে হ্রাস পায় এবং উৎপাদ তার ঘনমাত্রা কীভাবে বৃদ্ধি পাবে। আর এই যে একক সময়ে কোনো একটি বিক্রিয়কের বা কোনো একটি উৎপাদকের ঘনমাত্রা যতটুক হ্রাস পায় অথবা যতটুক বৃদ্ধি পায় সেই তাকেই বলা হবে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। দেখো আমি আবার বলতেছি, মানে একক সময়ে কোনো উৎপাদকের ঘনমাত্রা যতটুক হ্রাস পায় তাকেই বলা হবে কি, বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন। আবার যদি আমি আরেকটা বলি, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় একক সময়ে উৎপাদকের বিক্রিয়কের ঘনমাত্রা যতটুক হ্রাস পায় এটাকে বলা হবে কি, রেট অফ রিয়াকশন। কিন্তু তোমাদের বইয়ে যেটা আছে সেটা একটু ভালো করে লিখতে হবে, যদি প্রশ্ন আসে জ্ঞানমূলক রেট অফ রিয়াকশন কি অথবা বিক্রিয়ার হার কি, তখন তুমি বলবো একই সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদকে পরিণত হয়, অর্থাৎ একক সময়ে বিক্রিয়কের যতটুক ঘনমাত্রা হ্রাস পায় তাকেই বলা হবে কি, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, অথবা একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদকে পরিণত হয় তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়ার হার। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার হার সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা যে পড়াতে চাচ্ছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। রাসায়নিক বিক্রিয়ার কি সাম্য অবস্থা, এখন রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা এখন কাকে বলি, বা রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থাটা কি, বা রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা বলতে আমরা কি বুঝি, বা একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন আমরা জানি উপমুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একটি বিক্রিয়া প্রথম পর্যায়ে কি হয়, সম্মুখ দিকে সংঘটিত হবে। এখন যদি আমরা ধরে নেই এ প্লাস ভি প্লাস ডি, যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ থাকবে এবং তখন উৎপাদকের ঘনমাত্রা কি হবে, শূন্য, যখন বিক্রিয়াটা কি হবে প্রাথমিক পর্যায়ে, মানে বিক্রিয়াটা শুরু হয় নাই, বিক্রিয়াটা কি হয় নাই, শুরুই হয় নাই, যদি শুরু না হয় তখন এই উৎপাদকের ঘনমাত্রা থাকবে সর্বোচ্চ এবং বিক্রিয়কের ঘনমাত্রা থাকবে সর্বনিম্ন, যখন টাইম ঘনমাত্রার টাইম, তখন তোমাকে টাইম যদি শূন্য থেকে শুরু হয় এবং তার বিক্রিয়ক থাকবে সর্বোচ্চ। আমরা একটু এভাবে দেখাইতে পারি, এদিকে যদি থাকে কি ঘনমাত্রা, এদিকে থাকে যদি সময়, খেয়াল করো তাহলে ঘনমাত্রা এখানে যখন টাইম যখন শূন্য তখন এটার ঘনমাত্রা, এখানে যদি হয় বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা এখানে থাকবে, উৎপাদকের ঘনমাত্রা থাকবে জিরো, তখন জিরো, সর্বোচ্চ ঘনমাত্রা নিয়ে বিক্রিয়া শুরু হবে।
আবার যদি বিক্রিয়ার হারের ক্ষেত্র আমরা দেখাই এখন এটা হবে কি এটা হবে এরাও ঘনমাত্রা এটা হবে বিক্রিয়ার হার এখন বিক্রিয়ার হার এদের দিকে থাকবে বিক্রিয়ার হার আর এদিকে থাকবে সময় দেখো তখন কি ধরনের হবে আমরা যদি দেখাইতে পারি এখন ঘন টাইম যখন বাড়তে থাকবে তখন এটার ঘনমাত্রা আস্তে 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 কি হবে আস্তে আস্তে এটার ঘনমাত্রা ধীরে ধীরে কি হবে কমতে থাকবে আস্তে আস্তে টাইম যখন বাড়তে থাকবে তখন আস্তে 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 এটার ঘনমাত্রা কমবে আবার টাইম যখন আরো বাড়তে থাকবে তখন এটার ঘনমাত্রা ধীরে 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 বাড়তে থাকবে ধীরে 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 বাড়তে থাকবে এই ভাবে চলতে থাকবে এটা হলো ঘনমাত্রার সাথে সম্পর্ক আবার দেখো শুধু বিক্রিয়ার হার তখন বিক্রিয়া যখন টাইম যখন শূন্য বিক্রিয়ার হার কি শূন্য তখন বিক্রিয়াটা কি হবে আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়বে যখন সমক বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকবে সমক বিক্রিয়ার হার আস্তে বাড়তে থাকবে তাহলে আবার পর্যাপ্ত বিক্রিয়া যখন আস্তে আস্তে যাবে 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 তখন পর্যাপ্ত বিক্রিয়ার হার বাড়বে এমন একটা সময় আসবে যখন সমক বিক্রিয়ার হার এবং পর্যাপ্ত বিক্রিয়ার হার তখন কি হয়ে যাবে সমান হয়ে যাবে সমক বিক্রিয়ার হার এবং পর্যাপ্ত বিক্রিয়ার হার একদম কি হয়ে যাবে সমান সমান হয়ে যাবে তখন এই বিক্রিয়ার এই অবস্থাটাকে বলা হবে কি রাসায়নিক সাম্যাবস্থা তখন এই বিক্রিয়ার এই অবস্থাকে বলা হবে রাসায়নিক সাম্যাবস্থা তাহলে এখন আমরা যে জিনিসটা বুঝতে পারলাম কোন একটি রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কোন একটি উপমুখী রাসায়নিক বিক্রিয়ায় যখন সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয় তখন সেই রাসায়নিক বিক্রিয়া বলা হয় কি রাসায়নিক সাম্যাবস্থা এখন আরেকটা কথা তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখি কখন যখন কোনো বিক্রিয়া সাম্যাবস্থা থাকে তখন আপাতত মনে হয় কি রাসায়নিক বিক্রিয়াটি কি হয় চলতেছে না কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় এই রাসায়নিক বিক্রিয়াটি অবশ্যই অবশ্যই চলমান রাসায়নিক বিক্রিয়াটি কি গতিশীল কিন্তু আমরা এটা বুঝতে পারি না কারণ কি একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে একক সময় যখন ঘটবে যতটুকু বিক্রিয়কে পরিণত হবে ঠিক ততটুকু কিসে পরিণত হবে উৎপাদে পরিণত হবে তখন আসলে যখনই বিক্রিয়া ঘটবে উৎপাদে পরিণত হচ্ছে তখনই বিক্রিয়কে পরিণত হচ্ছে সাথে সাথে এই জিনিসটা কি আমরা কি করতে পারি না আমরা স্বাভাবিক চোখে বা স্বাভাবিকভাবে অনুধাবন করতে পারি না কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে অর্থাৎ এক কোনো একটি রাসায়নিক বিক্রিয়া এমন অবস্থা যখন থাকে বিক্রিয়ার গতিবেগ এবং সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পর্যাপ্ত বিক্রিয়ার গতিবেগ যখন সমান হবে রাসায়নিক বিক্রিয়া ঘটবে কিন্তু আমরা সেই রাসায়নিক বিক্রিয়াকে উপলব্ধি করতে পারবো না রাসায়নিক বিক্রিয়ার এই অবস্থাকেই বলা হবে কি রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থা তাহলে আমরা এটা বুঝতে পারলাম রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা কি আর চিত্রগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারলাম এখন দেখো আমরা এখানে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা যেটা আমাদের বহুবিধ প্রয়োগ আছে বা বহুবিধ প্রয়োগ হয় শিল্প ক্ষেত্রে যেটা প্রয়োগ হয় এবং রসায়নের অভূতপূর্ব উন্নতি এবং রাসায়নিক বিক্রিয়ার দ্বারা শিল্প উৎপাদন ইত্যাদি সফল হয়েছে যে নীতির কারণে যে নীতির দ্বারা আমরা সর্বোচ্চ শিল্প উৎপাদন করতে পারি সেই নীতি সম্পর্কে আজকে আমরা আইডিয়া নিব সেটা হচ্ছে লা সাতেলিয়ারের নীতি বিজ্ঞানী লা সাতেলিয়ারের নীতি বিজ্ঞানী লা সাতেলিয়ার একটা নীতি প্রয়োগ করছেন এবং সে এই যে বিক্রিয়া নিয়ামক আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়া নিয়ামক হলো যে যে বস্তুর উপর রাসায়নিক বিক্রিয়া যে জিনিসের উপর রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে বা রাসায়নিক বিক্রিয়া যারা ঘটায় রাসায়নিক বিক্রিয়া যারা ঘটায় কিন্তু রাসায়নিক বিক্রিয়াটি সুস্থভাবে ঘটানোর জন্য যারা এই করে পরোক্ষভাবে কাজ করে কিন্তু তারা রাসায়নিক বিক্রিয়ার সরাসরি অংশগ্রহণ করে না এদেরকে বলা হবে নিয়ামক যেমন চাপ তাপ ঘনমাত্রা ইত্যাদিকে বলা হবে কি রাসায়নিক বিক্রিয়ার নিয়ামক তাহলে এখানে আমরা কোন লাসাতেলিয়ার এই যে চাপ তাপ ঘনমাত্রা ইত্যাদি সম্পর্কে অনেক গবেষণা করে এবং অনেক কিছু উপলব্ধি করে কিছু সূত্র বা তথ্য উপয়োগ করছেন এই তথ্য বা গবেষণার প্রতিপক্ষিতি এবং যেগুলো সুনির্দিষ্ট করে বলা হচ্ছে কি লাসাতেলিয়ারের নীতি এই লাসাতেলিয়ারের নীতি সম্পর্কে আমরা আজকে আয়োজন নিব এবং লাসাতেলিয়ার একটা নীতি আছে সেই নীতিটা আমি তোমাদেরকে বলতেছি দেখো কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন তার একটি নিয়ামক যে কোনো একটি নিয়ামক যেমন চাপ তাপ ঘনমাত্রা ইত্যাদি যদি পরিবর্তন করা হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াটি
এমন ভাবে পরিবর্তন হবে যেন রাসায়নিক বিক্রিয়ার ফলাফল ফলাফলে প্রশমিত করে রাসায়নিক বিক্রিয়ার ফলাফল পরিবর্তনে প্রশমিত করে তাহলে দেখো রাসায়নিক নীতিতে কি একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে রাসায়নিক বিক্রিয়া যে কোনো একটি নিয়ামক যেমন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হবে যেন ফলাফল পরিবর্তনে এটি প্রভাব প্রভাব প্রশমিত করে ফলাফল পরিবর্তনে এটি ফলাফলকে কি করে প্রশমিত করে এটি হচ্ছে কি লা শাতেলিয়ারের নীতি এখন দেখো তাহলে আমরা এই ক্লাসে যতটুকু পড়লাম বা জানলাম এই বিষয় সম্পর্কে তোমরা একটু করে আলোচনা করবে এবং আগামী ক্লাসে লা শাতেলিয়ারের নীতির প্রয়োগ দেখাবো তাহলে আজকে এই পর্যন্তই হলো